তো ব্রেকফাস্ট দিয়ে শুরু করতেছি। তো ব্রেকফাস্ট আমি কিভাবে প্রিপেয়ার করব এবং ব্রেকফাস্ট কি কি আছে সেগুলো আমি এখন দেখাবো। বিগিনাররা এই গাইডলাইনটা ফলো করে না, তারা প্রথমেই একদম ফার্স্টেই অনেক এক্সারসাইজ করতে যায় বা অনেক হেভি ওয়ার্কআউট করতে যায়, তো হঠাৎ করে ইঞ্জুরিতে পড়ে যেতে পারে। এই ব্রেকফাস্ট আমি এটা খাবো এখন, তো আপনারা এইটা ফলো করবেন। আমাদের এই জায়গাটা স্ট্রেচ হবে, ওয়েটটা চেক করব। তো এবং ওয়েটটা চেক করার পর আমরা আমাদের প্রতিদিন সপ্তাহে একবার আমরা আমাদের বডির পুরো ফুল বডির একটা পিকচার নিব এবং এটা কম্পেয়ার করার জন্য আর কি। তো এখন আমরা ওয়েটটা নিব, দেখি আমার ওয়েটের কি অবস্থা। সো গাইস, আমি দেখতেছি আমার ওয়েট এখানে আছে 55.4। তো এখান থেকে আমি আমার জার্নি শুরু করতেছি। তো এখন আমি ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর আমি আমার সামনে দিনগুলো মানে পুরো দিন কী করবো তো এগুলো আপনাদের দেখাবো। তো টিল দেন রেডি। সো গাইস, আমার ফ্রেশ হওয়া শেষ। তো এখন আমি খালি পেটে একটা মানে মধু আর রসুন একটা মিক্স করে একটা জিনিস খাবো, সেটা আপনাদের দেখাবো। এটা আপনাদের জন্য একটা টিপস। তো চলুন দেখা যাক জিনিসটা আসলে কী। তো ফার্স্টে আমরা দুই কোয়া রসুন নিব। তো এই যে এরকম হবে জিনিসটা, আপনারা দেখুন এই যে ঠিক এরকম হবে। তো একটা চামচে দুই কোয়া রসুন এরকম নিব। আমরা এক চামচ মতো অ্যাড করবো, অ্যাড করার পর আমরা এটা খেয়ে ফেলবো, মানে সুন্দরভাবে চিবিয়ে তারপর এটা খাবো এবং সাথে এক গ্লাস ওয়াটার আমরা খাবো। সো গাইস, রসুন আর মধু এই জিনিসটা আমাদের কি হেল্প করবে, যে কেন আমি এই জিনিসটা খাচ্ছি। তো আমাদের এই রসুন আর এই মধুটা আমরা যদি খালি পেটে সকালে খাই তাহলে আমাদের এই জিনিসটা অনেক হেল্প করবে। সেটা হচ্ছে আপনার আমাদের বডিতে যে ব্যাড কোলেস্ট্রল সেটা সবসময় মানে একটা ব্যালেন্সে থাকবে, কখনো বাড়বে না এই জিনিসটা আমরা যদি খাই। এবং সাথে আমাদের ইমিউনিটি সিস্টেম মানে আমরা হঠাৎ করে যাতে অসুস্থ না হয়ে যেতে পারি, না হয়ে যাই আর কি, এই ট্রান্সমিশন প্রোগ্রামে হঠাৎ করে যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে কিন্তু আমরা পিছনে পড়ে যাব, আমরা কিন্তু সুন্দর মতো মানে সামনে আগাতে পারবো না, আমাদের অনেক সমস্যা হবে। সো এই জন্যই আমরা এই জিনিসটা আমরা খাবো প্রত্যেকদিন সকালে, রসুন এবং মধুটা। তো এরপর আমি 10 মিনিট রেস্ট নেব, 10 মিনিট পর আমি আমার ওয়ার্কআউট আর কার্ডিও সেশন শুরু করব। তো সো গাইস, আমি আমার ওয়ার্কআউট এবং কার্ডিও সেশন শুরু করব। তো ফার্স্ট টাইম বলে রাখি সেটা হচ্ছে যে আমরা একদম এখন বিগিনিং লেভেল থেকে শুরু করতেছি। তো বিগিনিং লেভেল থেকে যেহেতু আমরা শুরু করতেছি, আমরা কিন্তু ফার্স্টেই একদম অনেক এক্সারসাইজ বা অনেক হেভি ওয়ার্কআউট করতে পারবো না। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেকেই বিগিনাররা এই গাইডলাইনটা ফলো করে না, তারা প্রথমেই একদম ফার্স্টেই অনেক এক্সারসাইজ করতে চায় বা অনেক হেভি ওয়ার্কআউট করতে চায়, তো হঠাৎ করে ইঞ্জুরিতে পড়ে যেতে পারে। তারপরে দেখা যেতে পারে এরকম যে একদিন জিম করার পর বা একদিন ব্যায়াম করার পর নেক্সট 7 দিন 8 দিন মানে শরীরই নাড়াতে পারতেছে না, একদম খাটেই পড়ে আছে। তো সেটা আমরা করবো না। তো আমরা স্টেপ বাই স্টেপ মানে আস্তে আস্তে ধাপে ধাপে আগাবো, যেহেতু আমরা বিগিনার। আর আমি এমনিতেও 1 ইয়ার জিম থেকে বাইরে, তো সেক্ষেত্রে আমিও বিগিনার বলতে গেলে, কারণ আমি এখন যদি হঠাৎ করে হেভি ওয়ার্কআউট করতে যাই আমি ইঞ্জুরিতে পড়ে যেতে পারি। তো সেই জন্য আমি কী করবো,
তো ফার্স্টেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা এই ওয়ার্কআউট মানে এই ফার্স্ট উইক আমরা কিছু সিম্পল কার্ডিও আর কিছু মাসেল ফ্লেক্সিং এক্সারসাইজ যে বডি স্ট্রেচিং এক্সারসাইজ করবো, হেভি কোনো ওয়ার্কআউট না, জাস্ট খালি আমরা মাসেল ফ্লেক্সিং মাসেল আমরা বডি স্ট্রেচিংয়ে যেসব এক্সারসাইজগুলো আছে সেগুলো করবো আর কিছু কার্ডিও করবো সিম্পল কার্ডিও, তো এটাই আমরা করবো। তো আমি এখন দেখাবো আপনাদের কীভাবে এই জিনিসগুলো করবো, তো রেডি। সো গাইস, তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা আগে স্কুলে যখন পিটি করতাম তখন আমরা সবাই এই জিনিসগুলো করতাম মাঠে, তো হেভি কোনো এক্সারসাইজ না, একদম নর্মাল এক্সারসাইজ। তো আমরা ফার্স্টে হাত দুটা উপরে উঠিয়ে পিছনে এবং সামনে 15-20 বার এরকম স্ট্রেচ করব। তারপর হাত দুটো সামনে উঠাবো, তারপর এইভাবে তারপর আমাদের নিকের এক্সারসাইজ করবো। আমরা গলাটা ডানেভাবে সুন্দরভাবে একদম রাউন্ড করে ঘুরাবো, আবার রোটেট ব্যাক সাইডে, হ্যাঁ। তো এখন আমরা আমাদের এইভাবে ধরে মেরুদণ্ডটা মানে এই যে কোমরের এই জায়গায় ধরে আমরা এমন করব, তারপর আবার এমন করব, তো গাইস এই এক্সারসাইজগুলো আমি কেন করতেছি আমি যেটা বলবো, এই এক্সারসাইজগুলোর মানে এই এক্সারসাইজগুলোর মাধ্যমে আমরা আমাদের বডিটা গ্রো করার জন্য আমরা আমাদের বডিতে অক্সিজেন সার্কুলেশনটা মানে বাড়ানোর জন্য আস্তে আস্তে বডিতে একটা সিগন্যাল দিতেছি এই এক্সারসাইজগুলোর মাধ্যমে। ফার্স্টে তো আমরা হেভি ওয়ার্কআউট করতে পারতেছি না, তো সেই জন্যই আমি ফার্স্টে এইগুলো করে আমরা আস্তে আস্তে বডিকে তৈরি করতেছি। সো এইভাবে আমাদের আঘাত সামনে আঘাত হবে। সো গাইস, আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমাদের দুইটা হাত একদম আমাদের পায়ের বুড়ো আঙুলে আমরা টাচ করব, একদম এভাবে এরকম করে আমরা আরও 2-3 বার করব। তো তারপর আমরা আমাদের ব্যাক সাইডে যতটুকু পিছনের দিকে আমরা ইয়ে করতে পারি সেভাবে আমরা করব 2-3 বার। সো গাইস, তো আমরা দাঁড়িয়ে যে সকল এক্সারসাইজগুলো করলাম সেগুলো আমাদের বডিকে স্ট্রেচ করলো, মানে সামনে যাতে হেভি ওয়ার্কআউট করলে কোনো প্রবলেম না হয় বডির প্রত্যেকটা পার্টসগুলোকে আমরা তৈরি করতেছি এভাবে স্ট্রেচিং এক্সারসাইজগুলো করে। তো এরপর আমরা এরকম একটা প্লেন ফ্রেশ জায়গা নিব, তো এখানে আমরা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করব যেগুলো আপনার মাসেল বিল্ডিংয়ের জন্য আপনার ফার্স্টেই এগুলা আসলেই আমাদের করা উচিত, তাহলে বডিতে অক্সিজেন লেভেলটা আরও হাই হবে। তো ফার্স্টে আমরা দিকে
এবার শুয়ে পড়বো। এইভাবে থাকবো একটু কিছুক্ষণ, দুইটা হাত সামনের দিকে উঁচা করে, পা দুটো উঁচা করে পিছনে। ওহ, অনেক কষ্ট, অনেকদিন পর এক্সারসাইজ করতেছি তো এর জন্য একটু অনেক কষ্ট হইতেছে। তো তারপর আমরা হাত দুইটা এইভাবে আটকে পিছনের দিকে এইভাবে এইভাবে মুভ করব। তো এইভাবে যদি আমরা মুভ করি তাহলে আমাদের মেরুদণ্ডটা একটা এক্সারসাইজ হচ্ছে। তো বডির কিন্তু মেরুদণ্ডটা অনেক বড়, মানে মেইন একটা বডি পার্টস। মেরুদণ্ডটার প্রতি আমাদের কেয়ার করতে হবে যাতে ওই জিনিসটা আরও স্ট্রং হয়। তাহলে আমরা হেভি ওয়ার্কআউট করলে সামনে আমরা মেরুদণ্ডে কোনো ইঞ্জুরিতে পড়ব না। তো সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আবার সো তারপর আমি যেটা করব সেটা হচ্ছে লেগসের জন্য একটা স্ট্রেচিং এক্সারসাইজ। সেটা হচ্ছে আপনার একটু ঢিলা প্যান্ট পরে নিলে ভালো, বেটার। তো আমরা পা দুটা এইভাবে করে এভাবে ধরে আমাদের এই জায়গাটায় স্ট্রেচ হবে। তো এইভাবে যতটা সম্ভব আমরা এই জিনিসটাকে নিচের দিকে তো এই জিনিসটা আমাদের এই এই মাসেল ফাইবারটাকে স্ট্রেচ করলো। তো এই জিনিসটা আমাদের, এগুলো আমাদের সবার করা উচিত। ম্যাক্সিমাম মানে যারা বডি বিল্ডিং শুরু করে বা জিম শুরু করে তারা এই জিনিসগুলোতে কেয়ারলেস। এর জন্যই দেখা যায় যে হঠাৎ হঠাৎ অনেক ইঞ্জুরিতে পড়ে যায়, যেই কারণে শরীরে অনেক ক্ষতি হয়। তো আমাদের এগুলো ফলো করতে হবে। এগুলো কিন্তু আমাদের একদম বিগিনিং লেভেল থেকে ফলো করে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। তাহলে কিন্তু আমরা একটা ভালো ফিজিক পাবো, ভালো একটা বডি তৈরি করতে পারবো। তো আবার ওকে, দেন আরেকটা এক্সারসাইজ করবো। সেটা হচ্ছে আমরা এইভাবে পাটা রাখবো, রেখে এটা এভাবে টাচ করব। আমাদের এইখান থেকে এই পর্যন্ত এই নিচের প্রত্যেকটা মাসেল ফাইবার স্ট্রেচ হচ্ছে। আমি আবার একটু পিছনে যেয়ে দেখাচ্ছি। এখন দেন এই লেগসটা আমরা যতটা সম্ভব নিচে দিয়ে ডাউন করবো। আমরা যদি পারি আমাদের নাক এখানে টাচ করাবো। তো এটা আমি আগে পারতাম, বাট অনেক দিন গ্যাপের কারণে এটা হঠাৎ করে আবার সম্ভব না। অনেক আবার রেগুলার করতে করতে এটা আবার হয়ে যাবে। তো এই নিচের মাসেল ফাইবারগুলো আমাদের স্ট্রেচ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের সকালের মোটামুটি একটা ভালো স্ট্রেচিং, মাসেল স্ট্রেচিংয়ের একটা এক্সারসাইজের একটা ছোট্ট একটা রুটিন। তো এইটা আমরা ফলো করবো প্রত্যেকদিন সকালে ফার্স্টেই। তো ফার্স্ট এক উইক তো মাস্ট আমরা এটা ফলো করবোই।
তো এই জিনিসটা শেষ হওয়ার পর আমরা যে যে কটা পারি ধর পাঁচটা কি দশটা পুশ আপ ট্রাই করব। তো পুশ আপের জন্য আমরা ফার্স্টে এই তো এখানে ফার্স্টে আমরা এই দুই হাতের এইভাবে আর এই যে এদিকে আমি দেখাচ্ছি আমি সামনে করব কিন্তু আমি একটু এখানে দেখাই নি কারণ ক্যামেরা পুরোপুরি আসতেছে না আমি এদিকে দেখতেছি এইখানে আর এইখানে আমরা এই যে এইভাবে স্পেস নিব ঠিক আছে পুরোপুরি হাতের আপনারা দেখতেছেন তো এই আঙ্গুলটা থেকে আমরা এইভাবে বুড়ো আঙুলটা ধরে এইখানে হাতটা স্পেস করব আবার এই আঙ্গুলটা থেকে এখানে এই পর্যন্ত নিয়ে এইখানে আমাদের হাতটা স্পেস করব তো করে ঠিক সোজা এখানে আমি করি ঠিক এইভাবে সোজা একদম বুক বরাবর আমাদের হাতটা থাকবে তো পা দুটা আমরা বেশি দূরে সরাবো না একদম কাছাকাছি রাখবো মানে একদম মিলিয়ে না আবার একদম হালকা ফাঁক রাখবো তো এইভাবে আমরা সোজা করে সামনের দিকে তাকিয়ে পুশ আপ দিও আমাদের সকালের নর্মাল এক্সারসাইজ তো এখন আমরা কার্ডিও করব তো কার্ডিও কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি তো এর মাঝখানে আমি যেটা করব আমার ব্রেকফাস্টের জন্য আমি চারটা ডিম আমি এখন সিদ্ধ দিব দিয়ে তারপর আমি কার্ডিওতে চলে যাব তো কার্ডিওতে 5-10-15 মিনিট আমি কার্ডিও করব 5-10 মিনিট তো রেডি তো ডিমটা সিদ্ধ দিয়ে আমি দেওয়ার জন্য আমি একটু প্যানকেক নিয়ে পানি নিব এখানে ডিমগুলো দিয়ে দিব সো গাইস আমি এখন কার্ডিও করব তো অনেকে আছে যে বলে যে আমার বাসায় কোনো স্পেস নেই বা ট্রেডমিল নেই কোনো মাঠ নেই আমি কার্ডিও করতে পারতেছি না তো তারা তাদের জন্য আমি বলতেছি তো আপনার ইচ্ছা করলে আপনাদের বাসায় কার্ডিও করতে পারেন যদি আপনাদের বাসা 2-3 তলা বা 4 তলা হয় তাহলে আপনি আপনাদের বাসার যে সিঁড়ি সেই সিঁড়িতে আপনি কার্ডিও করতে পারেন আপনি নিচতলা থেকে একদম ছাদ পর্যন্ত উঠবেন নামবেন এরকম 10-15 মিনিট আপ ডাউন করবেন তাতে আপনার কার্ডিও হয়ে যাবে তো এই সিম্পল কার্ডিওটাই আমি আজকে ফলো করব সেটাই আমি 10 মিনিট কার্ডিও করব 10 মিনিট আমি নিচতলা থেকে উপরতলা পর্যন্ত উঠবো এবং নামবো তো এই কার্ডিও এটাই তো এখনই আমি সেটা শুরু করতেছি ব্যাস রেডি কার্ডিও করার সময় আমরা মোবাইল অথবা ঘড়িতে 10 মিনিট টাইমার ইউজ করতে পারি আর বোরিং যাতে না লাগে সেজন্য আমরা মিউজিকও ইউজ করতে পারি তো আমি আজকে মিউজিক ইউজ করিনি তো সামনে কার্ডিও সেশন যদি একটু বেড়ে যায় তখন আমি মিউজিক ইউজ করব গাইস আমি 8 মিনিট ধরে আপ ডাউন করতেছি সিঁড়িতে এতে আমার হার্টবিট কার্ডিও ভাস্কুলার সিস্টেম অনেক হাই হয়ে গেছে
অনেক ভালো কাজ করতেছে, আমার লেগস ব্যথা হয়ে গেছে, তো আপনারা এটা ট্রাই করবেন, এটা অনেক ইফেক্টিভ একটা কার্ডিও আমি মনে করি। সো গাইস আমার মর্নিং কার্ডিও, সো গাইস আমার মর্নিং কার্ডিও সেশন এবং ওয়ার্কআউট সেশন শেষ। আমি এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার আগে আমি এক গ্লাস পানি খাবো, কারণ অনেক কার্ডিও এবং অনেক এক্সারসাইজ করা হয়েছে। তো ব্রেকফাস্ট আমি কীভাবে প্রিপেয়ার করব পরে দেখাচ্ছি। আমি এখন আপনাদেরকে একটা সাপ্লিমেন্টের সাথে পরিচয় করে দিব, সেটা হচ্ছে প্রোবায়ো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে, স্কোয়ার ফার্মাসিউটিক্যালের আপনি যে কোনো ফার্মাসিতে পাবেন। তো এইটার কাজটা কী এটা আমি আপনাদের বলতেছি, সেটা হচ্ছে যে আমরা এই ট্রান্সমিশন প্রোগ্রামে 6টা মিল প্ল্যান, মানে পার ডে 6টা মিল আমরা টেক করব। তো এখানে হিউজ পরিমাণে খাবার, তো এই খাবারগুলো হঠাৎ করে আমরা যখন হাই প্রোটিন, হাই কার্বোহাইড্রেট, হাই ফ্যাট খাবার খাবো, তো হঠাৎ করে আমাদের দেখা যেতে পারে আমাদের স্টমাক ইনটেস্টাইনের প্রবলেম দেখা যেতে পারে, মানে আমাদের পেট খারাপ হতে পারে বা খাবারটা ঠিক মতো হজম নাও হতে পারে। তো সেই জন্য যাতে খাবারগুলো ভালোভাবে হজম হয় এবং আমাদের হজম শক্তি আরও বৃদ্ধি পায়, পেট যাতে কোনো প্রবলেম না হয়, সেই জন্য আমি এই প্রোবায়ো সাপ্লিমেন্টটা ব্যবহার করব। সো এটা আমি খালি পেটে সকালে একটা খাবো এবং এটা আমি দুপুরে খালি পেটে একটা খাবো। এটা একটা ক্যাপসুল, এটাতে কোনো সাইড ইফেক্ট নেই। আপনারা যে কেউ আপনারা যখন আপনি এই হেভি ডায়েট ফলো করবে তখন এটা আপনারা খেতে পারেন। এটা আপনাদের খাবারটা অবজার্ভ করতে, খাবারটা হজম হতে আরও বেশি ভালোভাবে কাজ করবে এবং আপনার নিউট্রিশনগুলো অবজার্ভ করতেও এটা অনেক ভালো কাজ করে। তো এই সাপ্লিমেন্টটা আপনারা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ। সো গাইস এখন আমার এই ভিডিওর মেইন একটা সেকশন, এটা হচ্ছে মিল প্রিপারেশন। তো ব্রেকফাস্ট দিয়ে শুরু করতেছি। তো ব্রেকফাস্ট আমি কীভাবে প্রিপেয়ার করবো এবং ব্রেকফাস্ট কী কী আছে সেগুলো আমি এখন দেখাবো। তো মিলটা আপনারা খুবই ভালোভাবে কেয়ারফুললি দেখবেন, কারণ এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমার বডি চেঞ্জ হবে না। তো ফার্স্টে ব্রেকফাস্ট আমি কী কী নিচ্ছি সেটা আমি দেখাচ্ছি। তো ব্রেকফাস্টে আমি এখানে ওটস নিয়েছি এক বাটি, এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এক বাটি ওটস। তো এই ওটস আমি পানি দিব, ওয়াটার, এই যে আমাদের পানি দেওয়া শেষ। এখন এটা আমি ওভেনে 2 মিনিটের জন্য দিয়ে দিব। তো এখানে আমি ওভেনে 2 মিনিটের জন্য এটা দিয়ে দিতেছি, এর মধ্যে এটা হয়ে যাবে। তো এইটা ওটসটা রেডি হয়ে যাবে। তো এর আগে আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম, সো ডিমটা হয়ে গেছে। তো ডিমের পানিটা আমি পানি থেকে আমি ডিমগুলো উঠাবো, এখানে পিরিচে রাখবো। তো তার জন্য আমার একটা চামচ লাগবে। তো এই হচ্ছে ডিম, ওটসটা হচ্ছে, আর 1 মিনিট লাগবে। তো এখানে ডিম, একটা ব্যানানা নিব এখানে। তো আজকে সকালে মিলের জন্য একটা ব্যানানা থাকবে, একটা
একটা ব্যানানা, চারটা ডিম, একটা ব্যানানা, এক বাটি ওটস, সাথে খেজুর থাকবে কিছু। আমি এই যে খেজুর নিয়েছিলাম, তো এখান থেকে আমি দুই পিস খেজুর নিব। এই খেজুরটা আমাদের এই ডাইটে সকালে ব্রেকফাস্টও থাকবে এবং এটা আপনার প্রত্যেকটা মিলেই থাকবে। তো খেজুরটা আমি নিয়ে নিব এখান থেকে খুলে। তো এই যে খেজুর, এই দুইটা আমি নিয়ে নিলাম, এখানে রেখে দিলাম। তো আমাদের ওটসটা কমপ্লিট, ওটসটা হয়ে গেছে, ওটসটা হয়ে গেছে। তো ওটসটা ওটসটা হয়ে গেছে, তো ওটসটা আমি নিয়ে নিচ্ছি। তো ওটস হয়ে গেছে, আমাদের এগস হয়ে গেছে, ব্যানানা হয়ে গেছে। সো গাইস, আমাদের ব্রেকফাস্ট রেডি। তো ব্রেকফাস্টটা আমি এখন আপনাদের মানে কীভাবে রেডি রেডি হওয়ার পরে কীরকম দেখতে লাগতেছে এবং কী কী এখানে আছে সেটা আমি দেখাচ্ছি। তো এই যে আপনারা দেখতেছেন এখানে এগ হোয়াইট, এখানে এগ হোয়াইট যেটা আছে সেটা হচ্ছে আপনার চারটা ডিম। আমাদের এখানে চারটা ডিমের এগ হোয়াইট এবং একটা ডিমের কুসুম এখানে আছে। এখানে এক পিস লেমন আছে ছোট, এখানে দুইটা খেজুর, একটা ব্যানানা, আর এখানে ওটস এক এক বাটি অর্ধেক ওটস। তো এইটাই হচ্ছে টোটাল একটা আপনার ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্ট আমি এটা খাবো এখন। তো আপনারা এইটা ফলো করবেন, এটা আপনি ব্রেকফাস্টে একদম নেক্সট 8 সপ্তাহ পুরোপুরি এই ব্রেকফাস্টে এইটাই আমরা চলবে। তো ব্রেকফাস্টটা এখনই ফিনিশ করতেছি, আপনারা ফিনিশ করুন, ওকে দেখা হবে একটু পরে। সো গাইস, আমার ব্রেকফাস্ট খাওয়া শেষ। তো অনেকের মনে হতে পারে যে ব্রেকফাস্টে এত খাবার, তো 6টা মিল কিভাবে হবে বা এরকম কিছু। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে বডি বিল্ডিং মানেই খেতে হবে, উইদাউট ফুড নো বডি, ওকে। তো এই নেক্সট মিল, সেকেন্ড মিল পর্যন্ত নেক্সট 3 ঘন্টা আমি অন্য আমার যেসব কাজ আছে সেগুলো করব, আপনারা আপনাদের যে সকল কাজ আছে সেগুলো করতে থাকুন। তো নেক্সট মিলে আবার দেখা হবে, ওই মিল প্রিপারেশন এবং মিল কিভাবে আমি খাবো সেটা আমি দেখাবো। তো টিল দেন আপনার যা ইচ্ছা আপনি করতে থাকেন, কিন্তু ফোকাসড, ওকে। তো গাইস, ব্রেকফাস্টের 40 মিনিট পর আমরা 1 কাপ কফি খাবো। তো কফির জন্য আমরা এই নেসক্যাফের ব্ল্যাক যে কফিটা আছে সেটা নিব। তো এটা থেকে আমরা এক চামচ এখানে, এক চামচের হাফ চামচ বেশি না, এই যে আমি দেখাচ্ছি, এই যে এতটুকু পরিমাণে আমরা কফি নেব। তো তারপর আমরা এই কাপে দিব। আমরা কোনো চিনি ব্যবহার করব না, কোনো সুগার ব্যবহার করব না, কোনো সুইট কোনো কিছু না, জাস্ট আমরা কফিটা, ব্ল্যাক কফিটা, ওকে। তো ব্ল্যাক কফিটার সাথে আমরা এই যে গরম পানি দিয়ে দিব সাথে। তো ব্ল্যাক কফি রেডি, আমরা একটু নাড়া দিয়ে নিই। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টে 40 মিনিট পরের একটা মানে আমাদের ড্রিঙ্কস হিসাবে আমরা ইউজ করতেছি। তো এইটা আমাদের বডিতে বুস্ট দিবে, একটা বুস্ট বলতে আমরা হঠাৎ করে একটা হয়তো বা দেখা যেতে পারে সারাদিন আমরা একটু ঝিমানি চলে আসতে পারে বা একটু ঘুম চলে আসতে পারে, তো আমরা একটু কাহিল হয়ে যেতে পারি। তো সেই জিনিসটা যাতে না হয় এবং বডিটা যাতে একটা বুস্ট দেয় এবং বডিটা যদি এনার্জিটার লেভেলটা একটু হাই হয়, সেই জন্য আমরা এই কফিটা ক্যাফিন হিসাবে ইউজ করতেছি। আমি এখানে জিঞ্জার পাউডার দিব।